হাসিনা তোমার কাছে মাথার তো করবে নাই জাতি এই দেশের মানুষ এই বর্তমান ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে টার্গেট করেছে জিয়া পরিবারকে টার্গেট করেছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে টার্গেট করেছে এদেশের মানুষকে টার্গেট করেছে তাই আজকে এই কঠিন লড়াই এই কঠিন যুদ্ধে তারেক রহমান চিন্তা করেছেন আমাদেরকে এখন নয় আমাদেরকে শুধু এই নির্বাচন পর্যন্ত নয় শুধু আমাদেরকে দীর্ঘ লড়াই অবতীর্ণ হতে হবে এবং লড়াই করে আমাদেরকে বিজয় অর্জন করতেই হবে এর কোনো বিকল্প নাই হয়তোবা আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে আমাদের হাজার হাজার নেতা কর্মী ত্যাগ স্বীকার করেছে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি গুমের শিকার হয়েছে খুনের শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে কিন্তু এই ফাসিবাদের কাছে মাথা নত করে নাই এই অত্যাচারের কাছে মাথা নত করে নাই এই হাসিনার কাছে মাথা নত করে নাই আমরা তারেক রহমান মাথা নত করে নাই বলেই আজকে তারেক রহমানকে এদেশের মানুষ এদেশের ছাত্র জনতা এই ফাসিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে এই গণতন্ত্রের লড়াইয়ে একক নেতৃত্ব হিসেবে এই দেশের মানুষ দেখছে এবং দেখবে আমরা এই দেশের তরুণ সমাজ এই দেশের ছাত্র সমাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে এক এবং ঐক্যবদ্ধ রয়েছে তারপরও হাসিনা তোমার কাছে মাথা নত করবে না এই জাতি এই দেশের মানুষ আমাদের কাজ অনেক আমাদেরকে অনেক লড়াই সংগ্রামে উত্তীর্ণ হতে হবে আমাদেরকে অনেক লড়াই সংগ্রাম মোকাবিলা করতে হবে বিশেষ করে এই তরুণ সমাজ এই ছাত্র সমাজ এই তরুণ এবং ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল